আমাদেরই বাংলাদেশে শুধু মুসলমান জাতি বসবাস করে না আমাদের বাংলাদেশে বসবাস করে হিন্দু বসবাস করে বৌদ্ধ বসবাস করে খ্রিস্টান বসবাস করে বহু ধর্মীয় লোকেরা তেমনিভাবে সংখ্যা গরিষ্ঠ হিসাবে বাংলাদেশে আমরা মুসলিম হিসাবে বসবাস করি হিন্দুদেরও কিন্তু একটা ধর্মীয় গ্রন্থ আছে খ্রিস্টানদেরও একটা ধর্মীয় গ্রন্থ আছে বৌদ্ধদেরও একটি ধর্মীয় গ্রন্থ আছে কিন্তু হিসাবে কোনো মুসলমান স্বাধীনতার আগে এবং পরে আজ পর্যন্ত গঞ্জে নিজের কোনো দিন কোনো মুসলমান অন্য কোনো ধর্মীয় গ্রন্থকে কোনো ধরনের অবমাননা করে নাই কোনো ধরনের কটাক্ষ করে নাই কোনো ধরনের এরকমভাবে অসম্মানজনক আচরণ করে নাই আজকে দুঃখ হলো এই কোরআনকে নিয়ে হিন্দুরা অপমান করছে কিছুদিন আগে কাবা শরীফকে নিয়ে অবমাননা করেছে কিছুদিন আগে মহম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইসলাম কেন অবমাননা করা হয়েছে কিছুদিন পূর্বে স্বয়ং আল্লাহকে নিয়ে অবমাননা করা হয়েছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা একের পর এক এই ধরনের ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত করছে আঘাত হানছে তারা এদেশের সুনাগরিক হতে পারে না তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে নতুবা এই কোরআনকে কোরআন আমরা জানি আমরা জানি দেশ থেকে আমাদের ধর্ম বড় ধর্ম বড় হওয়ার পরও আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা করে আমরা অনেক ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্যের ভাত ভেঙ্গে যাচ্ছে কোরআন আমাদের কলিজা উপর আঘাত করলে মুসলমান সহ্য করতে পারে না উপর আঘাত করলে কোনো কোরআনে অবমাননা করলে কেউ বরদাস করতে পারে না এই জন্য আমি বলবো সারা বাংলাদেশ এখনো শান্ত আছে আমি শান্ত থাকার জন্য আহ্বান জানাবো পাশে পাশে সরকারের প্রতি আমি আহ্বান জানাবো অতি দ্রুত এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধু তাই নয় সামনে যে সংসদ অধিবেশন আসবে সেই সংসদ অধিবেশনে মোহাম্মদুর রসুল্লাহর অবমাননার জন্য এরকমভাবে আইন পাস করতে হবে কোরআনের অবমাননার আইন পাস করতে হবে বাইতুল্লাহ শরীফের অবমাননার আইন পাস করতে হবে যে কোনো ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত করবে সেই জ দল এবং গোষ্ঠী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করতে হবে